সারা শ্রাবণ মাস জুড়ে যারা ভেজ খাও, বা সপ্তাহের একটি কোনো নির্দিষ্ট দিনে ভেজ খাও, বা আমার মতো যারা অজুহাত খোঁজো ভেজ খাওয়ার, আজকের ভিডিও তাদের জন্য। গোবিন্দভোগ চালের ভাতের সাথে রয়েছে মেথি শাক। গরম তেলে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনের টুকরোগুলো নুন হলুদ দিয়ে ভেজে কুচানো শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এর সাথে রয়েছে উচ্ছে ভাজা। গোল করে কেটে রাখা উচ্ছেগুলোতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি ও চালের গুঁড়ো মাখিয়ে অল্প তেলে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। সাথে ছিল কুমড়ো ভাজা। গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ছেড়ে তাতে সামান্য নুন ছড়িয়ে হালকা লাল করে এপিটোপিট ভেজে নিয়েছি। আর ছিল কচুমুখির ঝাল ভাজা। কচুমুখিগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি। তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লেবুর রস দিয়ে মাখিয়ে কড়াইয়ে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা আঁচে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। সাথে বানিয়েছিলাম নারকেল দিয়ে মুগের ডাল। সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা কুচি ভেজে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডাল ঢেলে তাতে কাঁচা লঙ্কা, চিনি, নারকেল কোড়া ও ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি নারকেল দিয়ে মুগের ডাল। আর সাথে ছিল আলু ফুলকপি কুমড়োর ডালনা। গরম সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একে একে সবজিগুলো ছেড়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিতে হবে। সবজি ভাজা হয়ে গেলে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবারে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আর সাথে ছিল টমেটো খেজুরের চাটনি। শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর টুকরো ও খেজুর নুন হলুদ দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে তাতে গুড় বা চিনি, কাজু ও কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়েছি। আর শেষ পাতে ছিল কাওনের চালের পায়েস গুড় বাতাসা ও কাজু কিশমিশ দিয়ে। এই ছিল আজকের শ্রাবণ স্পেশাল ভেজ থালি। কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি।